নমস্কার বন্ধুরা এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা কিন্তু ছ হাজার প্লাস চার হাজার প্লাস নশো মানে প্রায় দশ হাজার নশো মানে প্রায় এগারো হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে কিভাবে আপনারা আপনাদের নাম চেক করবেন এই লিস্টে আছে কি না সম্পূর্ণ মোবাইল থেকে তো সেই ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিও একবার দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা লিস্টে আপনাদের নাম আছে না সেটা চেক করবার জন্য প্রথমে আপনাদেরকে একটি ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো তবে তারাকে পদ্ধতিটা কিন্তু একটু দেখে নিন দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ অল ইন্ডিয়া এই যে ওয়েবসাইটটা এটাকে মানে এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে এবং আসবার পরে একটু স্ক্রল করে আপনারা তৈরি তলার দিকে আসেন তাহলে এখানে আপনারা লক্ষ্য করবেন এই দেখুন রিপোর্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে রিপোর্টের এগেনস্টে দেখুন দেওয়া রয়েছে এ জিরো থ্রি স্বচ্ছ ভারত মিশন টার্গেট তো এখানে জাস্ট আপনাদেরকে এটি ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকমের একটা পেজ কিন্তু উঠে আসবে এবং এখানে আপনাকে আপনার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল দেবেন আপনার অন্য কোনো স্টেট আপনি অন্য কোনো স্টেট দেবেন দেওয়ার পরে এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি কিন্তু চুজ করতে হবে দেখুন ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে চুজ করে নেবেন অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা এরপরে আপনাকে ব্লগ আপনি চুজ করবেন এখান থেকে আপনি চাইলে ব্লক চুজ করতে পারেন অথবা ভিউ রিপোর্টে আপনি ক্লিক করতে পারেন দেখুন ভিউ রিপোর্টে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু যে ব্লকগুলো রয়েছে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে সেই সমস্ত ব্লকগুলো কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন তো এখানে ব্লগটা আপনি চুজ করে নেবেন চুজ করে নেবার পরে আপনি একটু স্ক্রল করে তলার দিকে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অঞ্চলের নাম কিন্তু দেখাবে তো এখান থেকে আপনি যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের নামটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করবার পরে আপনাদের সামনে ব্লু কালারের কিছু লেখা কিন্তু দেখাবে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে দেখুন ব্লু কালারের কিছু লেখা দেখাচ্ছে তো এটার উপরে জাস্ট আপনাকে একটি ক্লিক করতে হবে তো ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখুন নতুন একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা টয়লেটের জন্য আবেদন করেছিলেন টয়লেট পাওয়ার জন্য দেখুন তাদের নাম কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়েছে সেটা এপিএল ক্যাটাগরি হতে পারে বা বিপিএল ক্যাটাগরি হতে পারে যে কোনো ক্যাটাগরি সেটা এসসি জেনারেল হতে পারে যে কোনো ক্যাটাগরি আপনারা কিন্তু এখান থেকে আপনাদের টয়লেটের জন্য যদি আবেদন করে থাকেন তাহলে আপনাদের নামটা কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন তো এই পেজে আপনারা আপনাদের নামটা কীভাবে চেক করবেন এতখানি পেজের মধ্যে সেটা একটু পদ্ধতিটা একটু আপনারা দেখে নিন দেখুন বন্ধুরা এতখানি পেজের মধ্যে আপনার নামটা আছে কি না তো সেটা খুঁজবার একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনি এই উপরের দিকে দেখুন থ্রি ডট অপশান দেওয়ার জাস্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করবার পরে এখানে দেখুন ফাইন্ড ইন পেজ বলে একটা অপশান দেওয়ার হচ্ছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করবার পরে দেখুন উপরে আপনার নাম দেখাচ্ছে এই ফাইন্ড ইন পেজ দেখাচ্ছে এখানে আপনি যে নামে আবেদন করেছেন সেই নামটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো সেই নামটি এখানে টাইপ করবার পরেই যদি লিস্টে আপনাদের নাম থাকে তাহলে অটোমেটিক কিন্তু ফাইন্ড করে আপনাদেরকে দেখিয়ে দেবে তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু আপনার নামটি কিন্তু এখানে খুঁজে নিতে পারেন যদি আপনারা টয়লেটের জন্য আবেদন করে থাকেন তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন